আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইলি পে অ্যাকাউন্টে কিভাবে আপনারা মানি অ্যাড করবেন মোবাইল পে অ্যাকাউন্টে মানি অ্যাড করার জন্য আপনারা মোবাইল পে অ্যাকাউন্টে যখন অ্যাক্সেস করবেন তখন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সটা একেবারে জিরো দেখাবে যদি আপনি নতুন অ্যাকাউন্ট করে থাকেন তো অনেকে আপনারা বলে থাকেন যে মানি অ্যাড কীভাবে করবেন আপনারা এখান থেকে প্লাস অ্যাড মানি অপশনে ক্লিক করে নেবেন তার পরবর্তী আপনাদের সামনে এমন দুইটি অপশন চলে আসবে এখান থেকে সর্বপ্রথম যে অপশনটা ব্যাংক ট্রান্সফার এটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে এখন এই যে মোবাইলে পে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু ব্যাংক রিলেটেড একটা অ্যাকাউন্ট মনে রাখবেন এখানে আপনি যেমন ধরুন আপনি আলরাজি অথবা এনসিবি অথবা ফাউরি সৌদি আরবের যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার কিন্তু প্রত্যেকটা মোবাইল ই ওয়ালেট সিস্টেমের মধ্যেও আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে মানে আপনারা সাপোজ ধরুন মোবাইলই টু মোবাইলই যখন মানি ট্রান্সফার করবেন অথবা ইউরপে থেকে ইউরপেতে যখন মানি ট্রান্সফার করবেন অথবা এস টিসি পে টু এস টিসি পেতে যখন আপনারা মানি ট্রান্সফার করবেন তখন শুধুমাত্র মোবাইল নাম্বারটাই যথেষ্ট কিন্তু আপনারা যখন এস টিসি পে থেকে মোবাইলই পেতে মানি ট্রান্সফার করবেন কিংবা আপনারা যদি ইউরোপে থেকে মোবাইল পেতে মানি ট্রান্সফার করেন মানে একটা থেকে আরেকটা ভিন্ন ধর্মী যখন আপনারা মানি ট্রান্সফার করবেন তখন আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা প্রয়োজন পড়বে এটা হচ্ছে আইবিএন নাম্বার অথবা আপনি ধরেন আলরাজি থেকে ফাউরি থেকে অথবা এনসিবি থেকে কিংবা রিয়াদ ব্যাঙ্ক থেকে এসে যে কোনো সৌদি আরবের ব্যাঙ্ক থেকে আপনারা যখন মানি ট্রান্সফার করবেন তখন আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রয়োজন পড়বে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এবং আপনার নামটা এবং আপনার কোন ব্যাংকের আন্ডারে এটা আছে এটা যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা অন্য যে কোনো অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার করে এখানে ইজিতে আপনারা নিয়ে আসতে পারবেন এখানে একটি বিষয় খেয়াল রাখবেন মোবাইল পে যেহেতু একটা মোবাইল কোম্পানি তারা ব্যাংকাল বিলাদের সাথে পার্টনারশিপে এখন বিজনেস করতেছে সো এখানে আপনার এই অ্যাকাউন্টটা ব্যাংকাল বিলাদের আন্ডারেই আছে এখন সাপোজ ধরুন আপনার কোনো কারণে কোনো সমস্যার কারণে আপনি স্যালারি আনতে পারতেছেন না আপনি ব্যাঙ্ক কার্ড বানাতে পারতেছেন না আপনি ইচ্ছা করলে মোবাইল পে অ্যাকাউন্ট তৈরি করেও আপনি শুধুমাত্র এই আইবিএন নাম্বারটা কোম্পানির দিয়ে দেবেন এবং এই ব্যাংকের নেমটা দিয়ে দেবেন আপনার নামটা দিয়ে দেবেন আপনার এই অ্যাকাউন্টেও টাকা চলে আসবে এটা মোটামুটি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা বলতে পারেন তো যাই হোক এখানে আপনারা শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অন্য যে কোনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে মানি অ্যাড করতে পারেন আরেকটা সিস্টেম সেটা হচ্ছে যে প্লাস অ্যাড মানিতে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন এ অপশনে ক্লিক করার পরে এখানে প্লাস অ্যাড নিউ কার্ডে ক্লিক করবেন তারপর এখানে পরবর্তী এই পেজের মধ্যে আপনাদের কাছে যদি কোনো ডেবিট কার্ড অথবা মাদা কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন ধরুন আপনার কাছে আলরাজি অ্যাকাউন্ট আছে অথবা আপনার কাছে ফাওরি অ্যাকাউন্ট আছে রিয়াদ ব্যাংক আছে আল আছে সাম্বা আছে আলিনমা আছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের আপনার কাছে কার্ড আছে সেই কার্ডের উপরে যে ষোলো ডিজিটের নাম্বারটা থাকবে সেটা এখানে বসিয়ে দিয়ে এই নামটা এখানে বসিয়ে দেবেন এখানে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট থেকে যে শুধুমাত্র আপনি ট্রান্সফার করতে পারবেন সেটা না আপনি আপনার যে কোনো ফ্রেন্ড রিলেটিভ যে কোনো কারো অ্যাকাউন্ট থেকেই ট্রান্সফার করতে পারবেন তো যাই হোক এখানে কার্ডের মধ্যে থাকা নাম্বার নামটা বসিয়ে দেবেন কার্ডের মধ্যে যে এক্সপায়ার ডেটটা আছে মান্থ এবং ইয়ার দুইটা এখানে আপনারা বসিয়ে দিয়ে এখানে সিবিবি কোড কার্ডের পিঠে তিন সংখ্যার একটি কোড থাকে সেই কোডটি বসিয়ে দিয়ে আপনারা এখানে সেভ কার্ডে ক্লিক করে নেবেন সেভ কার্ডে ক্লিক করার পরে এখানে আপনারা ওক্ষেতে ক্লিক করে নেবেন ওক্ষেতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার কার্ডটা অথবা আপনার অ্যাকাউন্টটা এখানে ওরা অ্যাড করে দিয়েছে এখন আপনারা অ্যাকাউন্টটাকে এইভাবে সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করে নেবেন তার পরবর্তী এখানে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডের সিবিবি কোডটা আপনারা এখানে সাপোজ এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি এখন কত টাকা লোড করতে যাচ্ছেন ধরুন আমি এখানে দুই টাকা লোড করতে চাচ্ছি বেশি না শুধুমাত্র দুই রিয়েল আমি লোড করব। তো এখানে দুই রিয়ালটা আমি অ্যামাউন্টটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখন আপনারা যেটি করবেন এখানে কনফার্মে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে নেবেন কনফার্মে ক্লিক করার পরে তার পরবর্তী এই অপশনে আপনি আপনার মোবাইলই পে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে নিয়ে কনফার্মে ক্লিক করে নেবেন আপনি যখন কনফার্মে ক্লিক করবেন তার পরবর্তী আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার কোড আসবে সেই কোডটি এখানে ভেরিফিকেশান কোডের ঘরে বসিয়ে দিতে হবে তো এখানে আমার কোডটি চলে আসছে আমি কোডটি এখানে টাইপ করে নিচ্ছি কোডটি টাইপ করে নেওয়ার পরে এখন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করা দেওয়ার পরে কিন্তু এখনই আমার মোবাইলে এবং আমার যে অ্যাকাউন্টটি আছে মোবাইলই পে এই অ্যাকাউন্টে মানি অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে যদিও বা সময় নিচ্ছে আধা মিনিট অথবা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মানিটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে কিন্তু অলরেডি আমার মোবাইলে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে যে আমার অ্যাকাউন্টে মানি অ্যাড করা হয়েছে এবং এখানে সাকসেসফুলি লেখা আসছে তো এখন আমি হোম পেজে চলে যাচ্ছি হোমে ক্লিক করে আরেকটি সিস্টেম আছে মানি অ্যাড করার জন্য আপনারা এইখান থেকে যেটি করবেন রিকোয়েস্ট মানি নামে এই যে অপশনটি আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ধরুন আপনার কোন ফ্রেন্ডের মোবাইলে পে থেকে এখন আপনার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করে আনবেন তো আপনি যেটি করবেন ওর যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে টাইপ করে নেবেন তো এখানে প্লাসে ক্লিক করুন মোবাইল নাম্বারটা তার টাইপ করে নেবেন নিকনেমটা টাইপ করে নেবেন নেওয়ার পরে এখানে কত টাকা আপনি চাচ্ছেন তার কাছ থেকে সাপোজ ধরুন আপনি দুশো টাকা লোড করবেন সেই দুশো টাকাও আপনি এখানে ই করে নিন টাইপ করে নিন টাইপ করে নেওয়ার পরে এখানে যে কোনো একটা কিছু আপনি টাইপ করে দিতে পারেন তো যাই হোক এখানে যে কিছু একটা টাইপ করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ও তো আপনার যে ফ্রেন্ড আছে তার অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট চলে যাবে এবং সেই রিকোয়েস্ট মোতাবেক সে আবার আপনাকে মানি ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে এখানে তিনটা পদ্ধতিতে আপনারা পারেন মোবাইলে পেতে মানি অ্যাড করার জন্য তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিয়ে যাবেন ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওতে যদি কোথাও মিস্টেক হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে আমার প্রবাস প্রবাহ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সবার সুস্বাস্থ্য কামনা রইল ধন্যবাদ সবাইকে